গেছে সত্য অজাহাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে অবকার সিদ্দিককে যে চলেন না যাই অমুকের খুলিতে অমুকের গলিতে বাড়ির চত্বরে অনেক মানুষ বক্তব্য দিচ্ছে চলেন চলেন সমস্যা জটিল হলো বড় মানুষকে যেতে হয় হাদিস বুখারী মুসলিম তো ওখানে গিয়ে অবকার সিদ্দিক বলছেন যে আমি কথা বলি তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে বলেন তো এবার অবকার সিদ্দিক কথা বললেন বলা যখন শেষ হলো তখন উমার ফারুক রাজিয়াল্লাহু আনহু বলছেন আমি তিন দিন থেকে যা সাজিয়েছি তা তো বললেন বললেনই আমি যা সাজাইনি কিন্তু প্রয়োজন ছিল অতীব প্রয়োজন ছিল কিন্তু আমার বিবেকে ধরে নিয়ে সেটা সাজাই তিনি সেটাও বললেন অথচ আমি বক্তব্য তিন দিন থেকে সাজাচ্ছি পরিস্থিতিতে উমার বলছেন এই কথা আমি যা সাজিয়েছি তা তো বললেন আমি যা সাজাইনি আমি ধারণাই করিনি সেটাও বললেন কিন্তু শেষ কথাটা উল্টা ছিল শেষ কথাটা ছিল এই যে অমুকের মধ্যে থেকে অমুককে করে নাও তোমরা খলিফা আল্লাহ অমুকের মুখ থেকে অমুকের মধ্যে থেকে অমুককে করে নাও তো এখন দুইজন বলা হয়ে গেল দুইজন বলা হতো কথা শেষ হলে তো গণ্ডগোল বেঁধে যাবে তখন বলবে হ্যাঁ ওয়াক্কার সিদ্দিক বলেছেন আমাদের মধ্যে দেখা হবে আর বলছে না ওয়াক্কার সিদ্দিক আমাদের মধ্যে দেখা হবে তো হয়ে চলে গিয়ে যাবে এটা স্বাভাবিক আনসার আর মহাজের দুটাই এসেছে যখন কথাটা শেষ করেছেন ওয়াক্কার সিদ্দিক তেমনি উমার ফারুক রাজিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠে বলছেন কেউ নয় আপনি আপনার হাতে আমি বায়াত করলাম আপনি খলিফা যার জন্য এখানে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা ছিল না এখন আলী তো এখানে উপস্থিত ছিলেন না এখন আলী ভাবলেন আশ্চর্য কথা রাসুলের মেয়ে আমার বউ রাসুলের বংশের আমি আরে খলিফা হয়ে গেল আমার একটা পরামর্শ হলো না আমাকে জিজ্ঞাসাও করা হলো না স্বাভাবিক মনটাই খারাপ কিন্তু পরিস্থিতি যে পরামর্শ করার মতো ছিল না সেটা তিনি বুঝতে চাননি অনেকদিন যার কারণে কিছু সমস্যা হয়েছিল বুখারীর অনেক লম্বা লম্বা হাদিস এসব বিষয়ে তো এই জায়গাটাতে উমারের বিচক্ষণতা খুব সচেতন মানুষ পরিস্থিতি অনুপাতে কাজ করতে হয় আবু বকর সিদ্দিক বললেন যে অমুক বংশ থেকে আনসার থেকে অমুক করো আর নাহলে মহাজের থেকে অমুক করো কথা শেষই হয়নি লাভ দিয়ে উমার উঠেছেন বলে আরে আনসার থেকে হবে কেন আর মহাজের থেকে হবে কেন আপনি খলিফা আমি উমার আপনার হাতে বায়াত করলাম তখন মানুষ লাভ দিয়ে এসে বায়াত করলো খলিফা হয়ে গেলেন কিন্তু বৈঠকে আলী ছিলেন না যা হওয়ার তাই হলো সমস্যা কিছু দেখা দিলে উনি মনটা খারাপ করলেন কষ্ট পেয়ে গেলেন ৬ মাসের পর বারে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন তিনি রাগ করে কাউকে বললেন না জানা যায় এমনি করে কাকাকে নিয়ে পার হয়ে গেল মান একটু কমে গেল যখন মান কমে গেল তখন তিনি বুঝতে পারলেন যে একটু কেমন কেমন লাগছে আমার মান কমে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তখন আবু বকর সিদ্দিককে ডেকে পাঠালেন বাড়িতে আবু বকর সিদ্দিক বলছেন যে উমার আমাকে আলী ডেকে পাঠিয়েছে ঘুরে আসি উমার বলছেন না 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 একাই যায়েন না তা আলী বলেছেন যে না কেউ আসতে পাবে না সাথে একে আসতে হবে তা আবু বকর সিদ্দিক বলছেন আপনি অনুমতি দেন তো যাই তো যা হবে হবে আল্লাহ ভরসা